অসম্ভবকে সম্ভব করার একটা ঝুঁকি নিয়েছিলেন অনেকটা করতে পেরেছেন এই যে প্রায় সাঁত্রিশটা বোধ হয় একচল্লিশটা বক্তা আপনারা শুনতে পেরেছেন তো একটা একদিনের প্রোগ্রামে একচল্লিশ জন বক্তাকে সুযোগ দেওয়া এটা খুবই এই আমন্ত্রণ জানাতে এসেছিল যে এই নির্বাচনে যেসব কুকর্ম হয়েছে তো উনি আপত্তি করেছেন যে এটাকে তো নির্বাচনই বলা যায় না তো আমি বললাম যে না দেখেন না এটা তো আমরা এখন এটা বিচার করতে পারি না সবার কথা শোনার পরে এটার ব্যাপারে আমরা বিচার করতে পারব তো এখন তো আমি মনে করি আপনাদের এই একচল্লিশ জনের কথা শোনার পরে আমরা সবাই মানে মনে করছি এটাকে তো নির্বাচন বলা যায় না এটাকে একটা অনুষ্ঠান বলা যেতে পারে যেখানে সরকার এটা নির্বাচনের নামে একটা একটা হ্যাঁ একটা একটা প্রহসন হ্যাঁ এইটাই ভালো এটা একটা প্রহসন করেছে দেশের নাগরিককে অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেছে সংবিধান অমান্য করেছে এবং গণতন্ত্র যেটা আমাদের মূল নীতির মধ্যে একটা নীতি আছে সেটাকে তারা পুরাপুরি অবমাননার পরিচয় দিয়েছে এটা আমাদের জন্য দুঃখজনক যে স্বাধীনতার আটচল্লিশ বছর পরে এত আন্দোলন সংগ্রাম যুদ্ধ সে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজকে আটচল্লিশ বছর পরে যখন আর দুই বছরের মধ্যে আমাদের রাষ্ট্রের পঞ্চাশ বছর হতে যাচ্ছে এইগুলো জিনিস দেখতে হচ্ছে আর আরও আমাকে যেটা দুঃখ লাগে যে যে এর নামে এগুলো হচ্ছে সে দলটা কিন্তু আমাদের জাতি জনক বঙ্গবন্ধুর দল আমরাও সে দল করেছি লাখো লাখো লোক জীবন দিয়েছে তাদের তার তার ডাকে সারা দিয়ে স্বাধীনতার জন্য যুদ্ধ করে তার আগে গণতান্ত্রিক আন্দোলন যতগুলো হয়েছে এই দেশে শত লক্ষ লক্ষ শহীদ সেখানে তালিকার মধ্যে আমরা পাব তো সেই দল সেই নামে যেখানে এটা বঙ্গবন্ধুর দল ছিল উনিও পঞ্চান্ন বছর বয়সে জীবন দিলেন তাজুদ্দিন আহমদ জেনারেল সেক্রেটারি উনি পঞ্চান্ন বছর বয়সে তিনিও জীবন দিলেন আর লাখ লক্ষ মানে সে সাহসী মুক্তিযোদ্ধারা প্রাণ দিল তো সেই দলের নামে এইগুলো হোক এটা আমরা মানে কোনোভাবেই মেনে নিতে পারছি না তো অনেকেই বলে যে হ্যাঁ সে আওয়ামী লীগের নামে যেটা করা হচ্ছে এটাকে আওয়ামী লীগ বলা চলে না এটা আমরাও মনে করি আমি আমরা তো জীবনের ভালো সময় আওয়ামী লীগ করেছি আর কি বঙ্গবন্ধুর আওয়ামী লীগ এটা কিন্তু মুখে মুখে সবাই চলে এসেছে যে হ্যাঁ আমিও আওয়ামী লীগের কিন্তু আমরা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করেছি এই আওয়ামী লীগ না এটা কিন্তু আপনারা পরীক্ষা করে দেখতে পারেন যে মানুষকে জিজ্ঞেস করেন ইভেন এখন যারা করে এখন যারা করে তার বলে হ্যাঁ আমরা আওয়ামী লীগ করি কিন্তু আসলে যারা আওয়ামী লীগ সারা জীবন করেছে আমরা যেমন ছিলাম যে তিরিশ চল্লিশ বছর আমরা এটাই করেছি এই মাহমুদ রহমান মান্না এরা তো সবই এইগুলো করেছেন আর কি তো তারা সবাই জিজ্ঞেস করলে এটাই বলবে যে না বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আমরা অবশ্যই করেছি করে গর্ব করি কিন্তু এখন যেটা আওয়ামী লীগের নামে করছি এটা যেটা হচ্ছে এটা নিয়ে আমরা খুবই দুঃখ পাই এবং লজ্জা পাই তো সে আমি বলবো যে ইতিহাসকে বিকৃত যেন না করা যায় যারা করতে চান আর গণতন্ত্রকে অপব্যাখ্যা না করে সংবিধানকে অমান্য না করে তারা বলেন যে আমরা আমাদের এক ব্যক্তি শাসনকে চালাতে চাই এটা যে নাম দিতে চান সেটা দিতে পারেন এটা গণতন্ত্র বলবেন না এক ব্যক্তি শাসন যেটা আছে এটাকে অস্বীকার করতে পারেন না এটা তো এক দলীয় শাসনও না তো এক ব্যক্তি শাসন যা ইচ্ছা তাই আর এখানে যে দল এখানে বলছি না আমি তো দলের কোনো ভূমিকাও দেখি না এখানে এক ব্যক্তি আর কিছু প্রশাসনের কিছু লোক যারা আমি মনে করি যে এই প্রশাসনে যারা আছেন তারা তো আজীবন চাকরিও করবেন না রিটায়ার করবেন অত মারাও যাবেন তো মারা গেলে পরে আমি আপনাদেরকে বলতে চাই যে আপনাদের যারা উত্তরসূরিরা আপনাদেরকে যে লজ্জাবোধ করবে এক সেকেন্ডের জন্য আপনাদেরকে নিয়ে তারা গর্ববোধ করতে পারবে না এটা আপনারা মনে রাখেন যে আপনারা যে কাজগুলো করছেন যে আপনারা নিজেকে রাষ্ট্রের মানে দায়িত্ব থেকে সরে গিয়ে সংবিধানের যে কর্তব্য সেটাকে অমান্য করে আপনারা যে একটা দলীয় দলীয় না এক ব্যক্তির মানে সেবক হিসাবে জীবন শেষ করছেন আপনাদের নিজের জল লজ্জা পাওয়া উচিত আপনার নিজের বিবেককে কাছে জিজ্ঞেস করে আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখেন যে কী দেখছেন ওখানে একজন যাকে আপনি শ্রদ্ধা করতে পারবেন যে একজন মানুষ যাকে আপনি ঘৃণা করতে পারেন আপনাদের নিজের চেহারা দেখে ঘৃণা হওয়া উচিত যে আপনারা সংবিধানকে যেভাবে অমান্য করেছেন গণতন্ত্রকে যেভাবে ধ্বংস করতে দিচ্ছেন এবং আমাদের কোটি কোটি মানুষ যেভাবে বঞ্চিত হচ্ছে তাদের মৌলিক অধিকারগুলো থেকে তো আজকে যে কথাগুলো আপনারা শুনলেন এই যে নির্বাচনের নামে এটা করার তো কোনো প্রয়োজন ছিল না এটা কে বাধ্য করেছে কাউকে যে একটা প্রহসন এরকম টাকা পয়সা কী ব্যয় হয়েছে সে তো আমরা হিসাবের বাইরে আছে মানে আনুষ্ঠানিকভাবে বাজেটে যেটা বাজেটের বাইরে যেটা অপচয় হয়েছে ভোট কেনার জন্য দুর্নীতিকে মানে প্রশ্রয় দেওয়ার জন্য সেগুলো বাদ দিলাম এইগুলোর অপচয় তো কোনো প্রয়োজন ছিল না যে দেশের আসলে অর্থের সমস্যা আছে এখন তো অনেক জায়গায় মানে কিছুদিন সামনে আসছে যখন আমাদের দেনা মেটানোর জন্য ঋণ নিয়েও কষ্ট হবে তো আমার এটি কথা যে আসল অবস্থা দেশের মানুষের জানা দরকার আজকের অনুষ্ঠান আপনারা সেই তথাগতিত নির্বাচনের ব্যাপারে বলেছেন এবং একই কথা সবাই যেহেতু বলেছেন আপনাদের নিজেও জানা আছে সবাই একের অন্য কথাকে বলছি হ্যাঁ আমরা এটাকে মনে করি যে এটা সকলেই এটা ভুয়েছে আর আমরাও বুঝতে পেরেছি আমরা তো কোনো সময় ভাবি নাই যে এটা নির্বাচন কোনো নির্বাচনের দাবি করতে অবাধ নিরপেক্ষ তো নাই এটাকে নির্বাচনও বলা যাবে না কালকে যেমন কেউ কেটে দিছে যে আপনি কি বলেন যে এটা নির্বাচন সম্পর্কে একটা অনুষ্ঠান হবে এটা তো নির্বাচন ছিল না তথাকথিত নির্বাচন আপনারই এটা তথাকথিত নির্বাচন তো সে সেইগুলো আমরা আজকে ভালোভাবে বুঝতে পেরেছি এটা এটা নিয়ে কোনো দ্বিমত নাই যে এটা কোনো নির্বাচন হয়নি আমাদের দেশে গণতন্ত্রের জন্য অনেক জীবন দেওয়া হয়েছে মূল্য দেওয়া হয়েছে অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য লড়াই করে তো আমাদের স্বাধীনতা যুদ্ধই হয়েছে তথা সেই স্বাধীনতা যুদ্ধের বিজয় যে ফসল মানুষ এই দেশের ক্ষমতার মালিক এইটি সংবিধানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে এই দেশের ক্ষমতার মালিক এই প্রজাতন্ত্রের ক্ষমতার মালিক জনগণ নাগরিক তো এদেরকে মালিকানা থেকে বঞ্চিত করা এর চেয়ে বড়ো অপরাধ হতে পারে না স্বাধীনতা স্বাধীন দেশে জনগণ অবশ্যই ক্ষমতার মালিক তাদের থেকে যদি এইটা কেড়ে নেওয়া হয় তো এটা দেশের স্বাধীনতার উপরে আঘাতে হচ্ছে আমাদের সেই কারণে আজকে যেটা আমার বক্তা বললেন যে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে জনগণ যেন ক্ষমতার জনগণের ঐক্য নাগরিকদের ঐক্য ভিত্তি করে দেশের মালিকানা যেন আমরা আবার ফিরে আনতে পারি যে যে স্বৈরাচার যে ক্ষমতা আত্মসাত করে লুটপাট করে দেশকে ধ্বংস করছে দেশের সংবিধানকে ধ্বংস করছে দেশের রাষ্ট্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে দেশের মানুষের অধিকার যেগুলো ধ্বংস করছে তাদের হাত থেকে বাঁচিয়ে আমরা একটা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য পঞ্চাশ বছর হতে যাচ্ছে বাংলাদেশে আমি মনে করি তখন পঞ্চাশ দেশ পঞ্চাশ বৎসর যখন হবে আমরা যখন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে বলতে পারি দেশকে আমরা পুনরুদ্ধার করেছি এখন এই দেশটা আমাদের এই কোন কোন সেই স্বরাচারের না এই যে ভোটারদের ভোট নিয়ে নেওয়া যেটা ভোটারদেরকে ভোট না নিয়ে দেওয়া এটাই তো বললাম যে দেশের মালিকানা থেকে তাদেরকে বঞ্চিত করা আমরা যখন বলি আর এটা তো শুধু সংবিধানের কথা না এটাই হলো স্বাধীনতার মানে যদি ব্যাখ্যা চান তো কি স্বাধীন দেশে জনগণ দেশ জনগণ ক্ষমতার মালিক সেটা যদি না থাকে তো দেশের স্বাধীনতাও দাবি করা যায় না মানে নাম আসতে আমরা স্বাধীন থাকবো কিন্তু আসলে এটা পরাধীন একটা রাষ্ট্রে পরিণত হবে যদি আমরা এইটা পুনরুদ্ধার না করতে পারি তো তবে এইটার একটা কথা যে আমরা অবশ্যই এটা আমাদের আমরা এই অবস্থায় থাকবো না এখানে যেটা আপনারা লক্ষ্য করছেন এখানে যে বক্তব্যগুলো শুনেছেন কেউ এই পরাজয় এবং পরাধীনতাটা মেনে নেবে না আর যে কথা সবাই বলেছেন মানে আমি তো মানে আর খুব আন্তরিকভাবে বলেছেন বলেছেনভাবে যে আমাদের বেগম খালেদা জিয়ার মানে মুক্তি এটা এটার ব্যাপারে তো এটা অত্যন্ত ন্যায্য এটা যুক্তিসঙ্গত দাবি আমরা অন্য অন্য প্ল্যাটফর্ম থেকে এগুলো করেছি তো আজকে সবাই মিলে আপনারা তো শুনেছেন কীভাবে কী জোরালুভাবে বক্তব্য এসেছে তো আমি মনে করি যে এটার ব্যাপারে এই অনুষ্ঠান থেকেও এটা আমাদের যাওয়া উচিত যে এখানে যারা বক্তব্য রেখেছেন তাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দাবি ছিল যে খালেদা বেগম খালেদা জিয়ার নিঃস্বার্থ মুক্তি অবিলম্বে হওয়া এটা অবশ্যই এই 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 অনুষ্ঠানের থেকেও এই এই দাবিটা যাওয়া দরকার এই এটা দুঃখজনক যে আটচল্লিশ বছর পরে স্বাধীন বাংলাদেশে এই ধরনের দাবি আমাদেরকে করতে হচ্ছে যারা গণতান্ত্রিক গণতন্ত্রের মধ্যে যারা ভূমিকা রেখেছেন বহুদলীয় গণতন্ত্র যেখানে থাকে তো সরকারের দলের যারা যারা অনেক কিছু করে তারা তাদের কিন্তু কোনো জবাবদেহিতা করতে হয় না কিন্তু বিরোধী দলেও মানে এই সব এইভাবে যেন তেনভাবে এই যে কথাগুলো আমি শুনি এটা এটা নিয়ে তো অন্য অন্য মিটিং আপনারা করবেন মানুষকে জানাবেন যে কত লোক বন্দি অবস্থা আছে কত লোককে কি কারণ ও কারণ না দেখেও বন্দি রাখা হয়েছে তো এইটা দেশে যে গণতান্ত্রিক পরিবেশ সুস্থ গণতান্ত্রিক পরিবেশ অনুপস্থিত এটা ফিরে আনার জন্য আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক তো আমরা দিয়ে যাচ্ছি আমরা এই আন্দোলন করেও যাচ্ছি আর এটাই শেষ আজকের কথা ছিল যে আমাদের জনগণের ভোট অধিকার যদি রক্ষা করতে হয় তো এর একমাত্র উপায় হলো যে আমাদের এই রাষ্ট্রকে জনগণকে আবার ক্ষমতার মালিকের ভূমিকা আসতে হবে সেটা আনার জন্যই ঐক্য অ্যান্ড ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে আমরা আমরা এটা হারিয়েছি সেটাকে আমরা পুনরুদ্ধার করব। তো আমি মনে করি যে এটা বিশ্বাস যে এখনও বাংলাদেশে সেই মানুষের আত্মবিশ্বাস আছে আমাদের অতীতের ইতিহাস আমাদেরকে প্রেরণা যোগায় আমরা প্রত্যেক বহুবার বিভিন্ন স্বৈরাচারের শিকার হয়েছি কিন্তু কোনো সময় স্বৈরাচার চিরস্থায়ী হতে পারে নাই আর আমরা কোনো দিন এটা মেনে নেয়নি তো আজকে আমি বলছি যে আজকে যে সুরে সবাই কথা বলেছেন এটা কোনো বিধা বলা যায় যে ইনশাল্লাহ আমরা দেশের মালিক হিসাবে ভূমিকা পালন করব সবাই মিলে ঐক্যবদ্ধ হব এবং এই অবস্থাকে মেনে নেওয়া যায় না আমরা মেনে নিই না আর এটা থেকে আমরা ইনশাল্লাহ অবশ্যই মুক্ত হব আর কতক্ষণ না না এটা কিছু কথা বলছে যে চকে যে ঘটনা ঘটছে এটা দুঃখ আমরা তো কালকে রাতে ওখানে গেছিও অর্থাৎ এই মিটিংয়ে একটা মাইক্রো মাইক্রোফোন পেলে যে সব কথায় পৃথিবীর এখানে বলতে হবে এটা কোনো কথা না তো লিখে দিয়ে দিতেন বলা যেত আর কি আচ্ছা তো ঠিক আছে না চকের ব্যাপারে তো আমরা তো কালকে রাত্রেই ওখানে গেছি কালকে রাত দশটায় ওখানে যে আমরা এগারোটায় ফিরেছি অর্থাৎ না সেটা ছাড়াও তারপরে আগুন যেখানে লেগেছিল সেখানেও আমরা গেছি সেটা আরও বিভিন্ন ঘটনা ঘটেছে আর কি তো এই সব ব্যাপারে আমাদের উদ্বেগ তো অবশ্যই প্রকাশ করব তো না এই আজকে যে বিষয় নিয়ে আমার এখানে আলোচনা হয়েছে সেই ব্যাপারটাকে আজকে গুরুত্ব সহকারে আর বেগম খালেদা আর মুক্তি এই দুটো বিষয় আজকের মিটিং এটা বিশেষ গুরুত্বপূর্ণ আমাদের যে সবাই ঐক্যমত একটা পেয়েছেন সেটাকে আশা করি আপনারা তুলে ধরবেন আর সবাই ধৈর্য ধরে এখন তো সাড়ে পাঁচটা বেড়ে গেছে সাংবাদিক ভাইদেরকে এই বোনদেরকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই যে আপনারা এত সবাই এসছেন এবং মনোযোগ সহকারে সব কথা শুনেছেন আমি বিশ্বাস করি যে মানুষের সামনে আপনারা এগুলো তুলে ধরবেন সবাইকে আবার আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এই সমা সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ ভালো